আসসালামু আলাইকুম, আমি সায়না রান্নাঘর থেকে বলছি। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, দেখেন এটা হচ্ছে চানাচুর। এই যে রসুন, দেখেন রসুন লেখা আছে, রসুনের চানাচুর। আর হচ্ছে এখানে নিয়েছি একটা পটেটো ক্র্যাকারস। তো এখন আমি কি করব, এই যে একটা ব্লেন্ডার কাপ নিয়েছি, চানাচুরের প্যাকেটটা দিয়ে দিলাম। এটা হচ্ছে 10 টাকা দামের চানাচুরের প্যাকেট, দেখেন এখানে বাদাম দেওয়া আছে, চিড়া দেওয়া আছে, এই প্যাকেটটা নেওয়ার চেষ্টা করবেন। আর আমি চিপসের প্যাকেটটা ওখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন আমি পেস্ট করে নিব, মানে আদা ভাঙা করে নিব, একদম গুঁড়ো করে নয়। দেখেন আমি কিভাবে করে নিয়েছি চানাচুর আর চিপসটা, এভাবে করে নিবেন। আর এখানে রসুনের চানাচুরটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রসুনটা দিতে হবে না। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে, এটা হচ্ছে আদা পাউডার, আর দিয়ে দিচ্ছি কিছু মৌরি। ঝালটা আপনাদের মতো করে দিবেন, আমি কাঁচামরিচ কুচি একটু দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেখেন আমি কিভাবে কুচি করে নিয়েছি, একদম চিকন করে সেভাবে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। আর আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আলু সিদ্ধ দুটো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ এখন ভালো করে আমি মেখে নিব। সুন্দর করে মেখে নিয়েছি, এখন করতে হবে এই যে চামচের দিয়ে একটু আমি তুলে নিচ্ছি। আর হাতে নিয়েছি ঘি, নিয়ে এরকম করে একটা বল তৈরি করব। দেখতে পাচ্ছেন, চামচ দিয়ে নিলে হবে কি, বলগুলো সব একই সাইজ হবে। এই যে আমার দুটো বানানো হয়ে গেল, এভাবে আমি সবগুলো এখন বানিয়ে নেব। সবগুলো বল আমার বানানো হয়ে গেছে, দেখেন এদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেছে, এবং দিয়ে দিয়েছি ঘি। ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরা, জিরাটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব। যখন দেখবেন যে জিরাটার মধ্যে থেকে একটা সেন্ট বের হচ্ছে, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, তখন দিয়ে দিবেন আপনারা পরিমাণ মতো সুজি। আমি আমার পরিমাণ মতন সুজি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো সুজিটা নেবেন। সুজিটাকে একদম চুলার জাল লো করে একটু ভেজে নিতে হবে, শুকনা শুকনা করে নিতে হবে। দেখেন আমার সুজিটা ঝরঝরে হয়ে গেছে, মানে কাঁচা সুজির গন্ধটা চলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে অনবরত নাড়তে হবে। দিয়ে নাড়তে নাড়তে এটাকে একটা ডোয়ে পরিণত করতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণটা আগে দিতে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না যে কতটুকু লবণ লাগতেছে, সেই পরিমাণে লবণটা দিতে হবে। এখন আবার এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন যে এরকম একটা ডো হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি, এখন এখানে দিব গমের আটা। এই যে টেবিল চামচের 3 চামচ দিচ্ছি। গমের আটাটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ গমের আটা অনেক পুষ্টি আছে, ময়দাতে কোনো পুষ্টি নাই। এখন আমি এগুলোর সঙ্গে সব উপকরণগুলো সুন্দর করে মেখে রুটি যেভাবে ডলি আমরা, সেই রকম করে ডোটা তৈরি করে নিয়ে আসছি। এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন যে কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে 2টা লেচি কেটে নিব।
এটা সরিয়ে রেখে এই যে রুটি বানাই সেই পিঁড়াটা নিয়ে নিলাম, একটু আটা সরিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে আমি এখন বেলে নেব। দেখেন কেমন ভারী করেছি, এরকম করতে হবে। আপনাদের বাসায় যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়ে কেটে নেবেন, আমি গ্লাস দিয়ে কাটতেছি। এভাবে আমি সবগুলো এখন বেলে নিব। দেখেন সবগুলো আমি বেলে এরকম করে কেটে নিয়েছি, আপনারাও এভাবে কেটে নেবেন। এরপর যেটা করতে হবে, এই যে একটা পিস এখান থেকে নেবেন, নিয়ে আলু বলটাকে সুন্দর করে একটু সাইজ করতে হবে। এখানে আমি যেভাবে করতেছি দেখেন, করে এই যে সুজির উপরে এটাকে বসিয়ে দিবেন। দিয়ে আর একটা ওর উপরে দিবেন, দিয়ে একটু এরকম করে সুন্দর করে চাপ দিবেন। দেখেন কত সুন্দর লাগতেছে না? এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে, এখন আমি এখান থেকে একটা তুলে নিচ্ছি, নিয়ে এই যে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। কত সুন্দর লাগতেছে না? এভাবে সবগুলোকে করে নেব। সবগুলোতে দেখেন সুন্দর করে ডিজাইন করে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। এদিকে চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আপনারা প্যান বলেন তাওয়া বলেন যেটাই বলেন, তেল দিবেন না, এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিয়ে ব্রাশ করে নেবেন, এভাবে আমি যেভাবে ব্রাশ করে নিচ্ছি এভাবে ব্রাশ করে নেবেন, এবং চুলার জালটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে, একদম মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমার এক ব্যাসে দেখেন কয়টা ধরেছে, আমি সবগুলোই দিয়ে দিলাম। এখন মিডিয়ামে রেখে এক পিস হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এক পাশে আমার হয়ে গেছে, এখন আমি আর এক পাশে উল্টে দিচ্ছি। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে। বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব এবং একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরকম কালার করে একটু ভেজে নেবেন, এখন অপরপিঠটা হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এক পাশে আমার উল্টে দিয়েছিলাম, এখন দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখে বুঝতে পারতেছেন। দেখেন আমি এখন সবগুলোকে উঠিয়ে নিব এভাবে। দেখেন আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসলাম। বন্ধুরা দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর এই যে চামচটা দেওয়ার কারণে একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার রেসিপি? যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।